দর্শক বন্ধু, মো গোটে ভিডিওরে আপনার স্বাগত করছি। আজ আমি দেখবা ওড়িশা আদর্শ বিদ্যালয় সংগঠন রিক্রুটমেন্ট করছি, যেটা কি ঢের সারা পোস্ট আছে, জুনিয়র ক্লার্ক আছে, ওয়াচম্যান এবং পিওন বি আছে। এটা কোন ওড়িশা আদর্শ বিদ্যালয় সংগঠন গভর্নমেন্ট অফ ওড়িশা, যেটা কি পোস্ট না সব কোন আছে, জুনিয়র ক্লার্ক কম একাউন্টান্ট, আর গোটা আছে নাইট ওয়াচম্যান কম সুইপার। ভ্যাকেন্সি কোন কোটি আছে, ভ্যাকেন্সি টোটাল আমার 111টি, যেটি ওড়িশা আদর্শ বিদ্যালয় আছে সেথিরে বহু সারা ভ্যাকেন্সি বাহারিছে। সেমধ্যে জুনিয়র ক্লার্ক কম একাউন্টাটে গোটায়ে, আর নাইট ওয়াচম্যান পাই গোটে স্কুলের তিনটি লেখাঁ পোস্ট ভ্যাকেন্সি আছে। আপ্লিকেশন মোড তার কোন আছে, অফলাইন এবং আপ্লিকেশন ফি আছে 200 টাকা, পেমেন্ট আইপিও দ্বারা পেমেন্ট করে পারে। সিলেকশন প্রসেস আছে মেরিট বেসিসে, এবং মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোন আছে, অল ওড়িশা ক্যান্ডিডেট এতে আপ্লাই করে পারে। তা সহিত আমার মিনিমাম 21 বর্ষ বয়স দরকার, এবং জুনিয়র ক্লার্ক পাই গ্রাজুয়েশন তা সহ কম্পুটরের টালি রয়েছে দরকার, এবং পিওন পোস্ট পাই 10th ক্লাস পাস করতে দরকার। তেমন চলতু সেই বিষয়ে সবিশেষ তথ্যটি নিয়ে যা। এটা ওড়িশা আদর্শ বিদ্যালয় সংগঠন ভুবনেশ্বর নয়াপল্লী আছে, যেটা কি জুনিয়র ক্লার্ক পাই 7,100 টাকা কনসলিডেটেড ফি রয়েছে। 111টি টোটাল স্কুল আছে, যেথিরে গোটাই লেখাঁ পোস্ট আছে যা কি কন্ট্রাকচুয়ালি রয়েছে। এবং দ্বিতীয়রে যেটি আছে পিওন আছে, নাইট ওয়াচম্যান কম সুইপার আছে, তার পেমেন্ট আছে 6,250, গোটে স্কুল পাই 3টি লেখাঁ পোস্ট আছে এবং 333টি টোটাল আছে, এবং তাহা আউটসোর্সরে রহিব। এবং এই আপনার এই ডেসক্রিপশন বক্সে মুই লিঙ্কটি দেখিযেবি, যেটাকি আপনার পাইপারে। সিলেকশন প্রসেস কোণ আছে, টোটাল এটার আমার মেরিট বেসিসে সিলেকশন হব, যেপর আপনার 10th রে আছে 67%, +2রে আছে 62%, এবং গ্রাজুয়েশনের আছে 70%। তেমন তিনটারে পোস্টক 10 পয়েন্ট লেখাই করি সে টোটাল ক্যালকুলেসন করবে। তা সহ যে 1/3 বেসিসে হব, এবং তিন গোটে পোস্ট পাই 3 জন সিলেকশন হব, এবং তাপরে তাঁর টালি যেটা কি আছে কম্পুটরে সে কোশ্চেন পচারে, এবং যেটা আছে গোটে আউটসোর্সিং বেসিসে নেবে, যেটা কি পিওন পাই পোস্ট আছে। তেমন তার দেখবে আপ্লিকেশন ফর্মটি কিপর আছে, প্রথমে আপনার না লিখে ক্যাপিটাল লেটরে ফাদার্স নেম লিখবে, পিনকোড লিখবে, পার্মানেন্ট আড্রেস, প্রেজেন্ট আড্রেস, ডেট অফ বার্থ, এবং তা ওয়ার্ডর লিখবে, এবং মেল কিংবা ফিমেল ক্যাটাগরি লিখবে। আপনার তারপরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস যেটা কি আপনার রেজিস্ট্রেশন করছেন, তার না, তার নম্বর এবং ডেট পকাইবে, এবং কোক এক্সাম সব পাস করছেন, কেতে মার্ক সব অছি, কেবে পাস করলে পার্সেন্টেজ কেতে অছি সব লিখবে। এটি লিখলা পরে আপনার কন্টাক্ট নম্বর, মেল আইডি দিয়ে আপনার যদি টেলি থাকবে তো ইয়েস মারিবে, যদি নাহলে আপ্লাই করবেন। তেমন টেলি সার্টিফিকেট বা কম্পুটর সার্টিফিকেট, পিজিডিসি কিংবা ডিসি আপনার নিহতি আবশ্যক। তা সহিত আইপিওর 200 টাকা কাটিথে, তার নম্বর, ডেট এবং অ্যামাউন্ট পকাইবে, পকাইলা পরে এইসব টিক মারিদেবে, কোটি কোটি আপনার যে কো সার্টিফিকেট আছে সেটা আপনার টিক মারিবে। মারসাইলা পরে ডেট প্লেস লিখে আপনার সিগনেচর দিয়ে আপনার সে নয়াপল্লী অ্যাড্রেসে আপনার সেন্ড করে দেবে, স্পিড পোস্ট মাধ্যমে সেন্ড করে দেবে। ঠিক আছে দর্শক বন্ধু, এই ভিডিওটি আপনার কেমন লাগিলা কমেন্ট বক্সে জনাইবে, এবং এইভাবে গভর্নমেন্ট এবং প্রাইভেট ভিডিও আপনার জব আলার্ট পাওয়া এই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, জয় জগন্নাথ।